হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অঞ্জলি। তোমরা হয়তো নিশ্চয়ই চিনতে পারছো যারা অঞ্জলির রান্নাঘরকে সাপোর্ট করো, যারা অঞ্জলির রান্নাঘরকে দেখো। আজকের থেকে অঞ্জলির রান্নাঘরের নামটা আমি চেঞ্জ করে ফেলেছি, সেটাই জানানোর জন্য এই ভিডিওটা আজ বানাচ্ছি। আর তোমরা ভেবো না যে অঞ্জলির রান্নাঘর চেঞ্জ করে দিয়েছি মানে অঞ্জলিও চেঞ্জ হয়ে গেছে বা ব্লগিং চেঞ্জ হয়ে গেছে, তা নিশ্চয়ই হয়নি। আজকে অঞ্জলির রান্নাঘর থেকে আমি নাম দিয়েছি সিম্পল কাপল ব্লগার। মানে সিম্পল মানে সত্যি আমি সিম্পল, যেটা নর্মালি আমাকে মানায় সেটাই আমি করতে চাই। তো কাপল এই কারণে দিয়েছি, আমার হাজবেন্ডও ব্লগিং করে থাকে আমার সাথে, আর ব্লগার তো আছি, ওই জন্য সিম্পল কাপল ব্লগার। আজকে এই নামটা দিয়ে আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই আরম্ভ করছি। আর এখন আমি এরপর থেকে প্রতিদিন রেগুলার বেসিসে আমি ব্লগিং করব। আর আশা করছি তোমরা অঞ্জলির রান্নাঘরকে যেমন সাপোর্ট করতে, তেমন সিম্পল কাপল ব্লগারকেও সাপোর্ট করবে। আর এই নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের আমি সকাল মানে 9টা, একবার সকাল না, সকাল 9টা থেকে ব্লগিং আরম্ভ করছি। অনেক কিছুই করে দেখলাম, লাস্টে ভাবলাম আমার জন্য সুটেবল ব্লগিং, সো দ্যাট আমি ব্লগিংই করতে চাই আর তোমাদের মনটা জয় করতে চাই। প্লিজ আমার সাথে থেকো তোমরা, আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি এতটাই এগিয়ে এসেছি, 5000 সাবস্ক্রাইবার পেরিয়েছি। তো আশা করছি তোমরা আমাকে আরও এগোনোর জন্য সাপোর্ট করবে। আর আজকের থেকে সকাল থেকে 9টা থেকে ব্লগিংটা আমি আরম্ভ করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো সিম্পল কাপল ব্লগার। আর হয়ে গেল ইন্ট্রোডাকশন শেষ, এবার কাজগুলো আরম্ভ করি, ঠিক আছে? আমি আমার কাজ আরম্ভ করে দিয়েছি, আর ওখানে মেয়ে ঘুমোচ্ছে। আর আজকে যেহেতু হাজবেন্ড এখনো দোকান যায়নি, তাই বললাম ওকে ক্যামেরাটা একটু ধরতে, যাতে আমার একটু হেল্প হয়, নাহলে আমি নিজে ট্রাইপডে লাগিয়ে করি। আর এই যে এই নিত্য কাজ তো প্রত্যেক হাউসওয়াইফকে করতে হয়, তো আমিও হাউসওয়াইফ, তো আমাকে অবশ্যই করতে হবে। এই যে ঘর ঝাঁটাবো, ঘর গুছবো। আর এতদিন ধরে আমার বাবা এসেছিল, তো বাবা আজকে মানে গেল আবার টাটা বাতরি ফিরে। তো ব্লগিং করছিলাম করছিলাম না বলে দেখাইনি, তো বাবা চলে গেছে, মনটা একটু খারাপ। তাও মন খারাপ হলেও কি হবে, এটাই তো নিয়ম, কাজ তো করতেই হবে। তাহলে চলো কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে এসে গল্প করছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি আবার নতুন করে একটা মানে ব্লগিংয়ের দিকে এগোচ্ছি। তো ব্লগিংয়ে করতে চাই, তো আশা করছি তোমরা সাপোর্ট করবে, আমি বলেছিলাম। এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি দেখতে পাও বা কথাবার্তা যদি আমার একটু বাঁকাতারা হয়, কারণ আমি প্রপারলি সুন্দরভাবে গুছিয়ে বাংলা বলতে পারি না, এটাই আমার প্রবলেম। আমি বাঙালি, বাংলা জানি, কিন্তু আমি অনেক প্রবলেম হয় মানে ক্লিয়ার সুন্দর বাংলাটা বলতে, আমার এক একটা ওয়ার্ড মানে প্রবলেম হয়ে যায়। তো প্লিজ তোমরা সেগুলো ধরিয়ে দিও, আমাকে শিখিয়ে দিও, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ দিদি, অ্যাজ এ কাকিমা, মাসিমা, আন্টি, যা ভেবে আমাকে যা ভাববে ভেবে আমাকে ওগুলো একটু শিখিয়ে দিও, তাহলে আমি খুব খুশি হব। কিন্তু প্লিজ ব্যাড কমেন্ট করো না, তে এনকারেজ হব না, ডিমোটিভেট হয়ে যাব। তো প্লিজ সঙ্গে থাকো তোমরা, এটাই আমার বলার আছে। আর আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করবে কীভাবে, আমার ভিডিও দেখো, আর কোনো ভুল ত্রুটি থাকলে জানিও। এই যে সব কাজ সারলাম, এবার মেয়েকে উঠাবো, 10টার সময় টিউশন রয়েছে, এখন না উঠালে এই যে একা শুয়ে থাকলে ওকে এতগুলো বালিশ দিয়ে ঘেরে রাখতে হয়, নাহলে কখন বলতে পাল্টি মেরে নেবে, কোনো ঠিক নেই। হ্যাঁ গো, ওঠো। আর আমার মেয়ে ন্যাড়া হয়ে গেছে, দেখেছো তোমরা? বলি 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 উঠো মা, টিউশন যাবে না? গুড মর্নিং, গুড মর্নিং, টিউশন যাবে না মা? টিউশন যাবে না, টিউশন যাবে না। হ্যাঁ, একটা স্মাইলেই গেলে দিল খুশ হয়ে যাবে। উলি বাবুলি বাবুলি বাবুলি, ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে, হাই বলতে হবে। উঠো 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 উঠো
দেখো জবে দেখছে তোমাকে, দেখো গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং হাই বলে দাও, তাহলে বাবলে মাথায় ঢুকা গেছে, চলো চলো ই কর, হয়েছে হয়েছে ই কর, এই কর ই কর মা, দেরি হয়ে যাচ্ছে, জিপটা পরে ধুলব, তোরা ধুস তুই। টিউশন যেতে হবে তাই না, চলো। সাড়ে 9টা বেজে গেছে, মেয়েকে ব্রাশ ট্রাশ করে দিলাম, এবার খাইয়ে দিই।
ইডলি খেতে খুব ভালোবাসে সকাল সকাল, তাই বাবা ইডলি নিয়ে আসছে, চিনি দিয়ে খায়, আবার চাটনি দিয়ে খায় না, ইডলি খাবে না মা। ওই যে বড়া এনেছে আমাদের খড়গপুরের ফেমাস বড়া, হ্যাঁ এটা হচ্ছে কিসে যেন বিউরির ডালের বড়া, হেভি টেস্টটা, যারা জানো বিউরির ডালের বড়ার ব্যাপারে, সাউথ ইন্ডিয়ান খাবার ওটা, কিন্তু সবাই খায়, সবাই খায় সবাই বানায়, ও টেস্ট করবে। তাড়াতাড়ি ওকে কাছের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক বাকি, মেয়ে আবার টিউশন গেলে অর্ধেক করবো, কারণ এখন যদি সমস্ত কাজ চাই তাহলে ওকে টিউশন পাঠাতে পারবো না তাড়াতাড়ি করে। ওর সাধারণত বিকেলে টিউশন থাকে, কিন্তু আজকে মিস বলেছে যে সকালে টিউশন, সকালে চলে গেলে আমার তাড়াতাড়ি কাজ হয়, বিকেলে গেলে তাড়াতাড়ি কাজ হয়, মানে যেদিন যেমন থাকে সেদিন তেমন আমার কাজ। আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়াবে, একটু জল খাও, একটু দিয়ে রেডি করবো, ড্রেস চেঞ্জ করাবো, আর ওকে নেড়ু করেছি, নেড়ু করাতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, কেমন লাগছে জিজ্ঞেস করো মা। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, আমার কি কি দেখতে চাও, কি ধরনের ভিডিও দিলে তোমরা বেশি পছন্দ করতে, প্লিজ কমেন্ট করে জানিও, আমি তাতে খুশি হব, আর সেই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ওকে খাওয়াচ্ছে, নিজে অতটা খেয়ে জানিও পুরোটা খাবে না, আমার বাবাও চলে গেছে, মানে ট্রেনে অর্ধেক দূর পৌঁছে গেল বোধ হয়, আবার কবে আসবে, এক বছর পর এলো না মা, দাদু কবে আসবে আবার, মারও শরীর ভালো নেই, হঠাৎ করে গেছিলাম, মানে ছিলাম ভুবনেশ্বরে, ট্রিটমেন্ট চলছে মা, দেখা যাক কি হয়, এরপরে আবার 22 তারিখে মা যাবে, এমআরআই আছে, এমআরআই করবে, তারপরে ডিপেন্ড করছে হাতটা কীভাবে থাকছে বা কী কী করা যাবে। মেয়ে খাওয়া হয়ে গেল, আর এই যে বাথরুমে গেছিলো, থাকতে করলো, এই স্নানও করেছিলাম, স্নান হয়ে গেছে বলে তো মা, হ্যাঁ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, ওখানে বলো, হ্যাঁ বলো বলো। কাজলটাও ভেঙে গেছে, যতগুলো নতুন কাজল আনি ওই করে করে ভেঙে দেয়, আমি লাগাবো করে ভেঙে দেয়, দিয়ে এরকম ভাঙা কাজলটা দিয়ে লাগাচ্ছে। টিপ পরা হয়ে গেল, এটা দিয়ে আবার এইভাবে করে লাগিয়ে রেখে দি, টেকনিক মায়েদের টেকনিক, নানা রকমের টেকনিক, মারা কি না পারে, দেখাচ্ছে সবাইকে, আমি করতে নেই, সরি বলে দাও, সরি বলে দাও, তোর বলো টিউশন যাচ্ছি, বলো বলো মা কথা বলছো না, যেহেতু সকালে যাচ্ছে, কলা দিয়ে দিচ্ছি, খেয়ে নিবে মা, হ্যাঁ ও আসবে 12টা নাগাদ।
তাই ওকে একটা কলা দিয়ে দিলাম। এখন সকালবেলা টিফিন করে নিয়েছে, এসে তারপরে রান্না বান্না যতক্ষণ করে নেবো তারপরে ও খাওয়া দাওয়া করবে। আর আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, কারণ প্রচুর কাজ রয়েছে। তাহলে ওর বাবা আবার দোকানে যাবে বানানা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এর পরের ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এখানেই রাখছি, বাবাই করছি, টাটা করছি। তো আজকের জন্য এখানে বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চলো, এইভাবে কিন্তু যেও না। আর যদি চ্যানেলটা নতুন দেখছো, আমার অনেক রকমের অনেক ভিডিও দেওয়া আছে, প্লিজ তোমরা ভিজিট করতে পারো। আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে টিপে দাও। তো আজকের জন্য বাই বাই, বাই করে দাও মা, বাই বলো, মুখ দেখিয়ে বাই করতে। বাই লাস্ট, টিউশন যাচ্ছি, চলো 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 আসো।